যারা এনক্লেক্স আয়নের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকেই হয়তো সানরাসের এই বইটা পড়া শুরু করে দিয়েছেন তো যারা নতুন আর কি তাদের সুবিধার জন্য আমি এই বইয়ের কিছু কিছু টপিক আলোচনা করবো যেটা আমার কাছে মনে হয়েছে যে এখান থেকে পড়লে বা আমি হয়তো বা একটু যদি বলি যে কোন জিনিসগুলোতে প্রায়োরিটি দিবেন বা কোন জিনিসগুলো বেশি আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকে বেশি বেশি করে আছে তো সেই জিনিসগুলোই আমি আলোচনা করব তো আজকে হচ্ছে বললাম যেটা যে সানরাসের বইয়ের ইথিক্যাল অ্যান্ড লিগাল ইস্যুর যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টারটা একটু আলোচনা করব তো দেখা যাচ্ছে যে প্রথমেই হচ্ছে ইথিক্স কাকে বলে মরালস কাকে বলে ইথিক্যাল প্রিন্সিপালস তো এই জিনিসগুলো আছে তো এই জিনিসগুলো ডেফিনেশান আসলে কিন্তু আপনার কোয়েশ্চেনের মধ্যে আসবে না বা ডাইরেক্ট থাকবে না যে ইথিক্স কাকে বলে মরালস কাকে বলে ইথিক্যাল প্রিন্সিপালস কাকে বলে তবে বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু আপনার এই জিনিসগুলো বোঝা দরকার তো এই জিনিসগুলো আপনি পড়তে পারেন যেমন ইথিক্সের ডেফিনেশন বলছে তো এই পয়েন্টটা করে হচ্ছে পড়লে কিন্তু বা বুঝে রাখলে কিন্তু সুবিধা পুরো একদম সব পড়তে হবে এমন নয় যেমন ইথিক্যাল প্রিন্সিপাল এই পয়েন্টটা ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে যে কোর্স দ্যাট ডিরেক্ট অর গভার্ন নার্সিং অ্যাকশনস তো ইথিক্যাল প্রিন্সিপালের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে যেমন এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে আছে অটোনমি নর্ম্যাল ফিসেন্স বেনিফিসেন্স জাস্টিস ভ্যারাসিটি অ্যান্ড ফিডিলিটি তো একদম এত বড় করে মুখস্ত করার কোনো দরকার নেই যে বুঝে পড়ার জন্য আপনি শর্টভাবে মনে রাখলেন যে অটোনমি কাকে বলে রেসপেক্ট ফর অ্যান ইন্ডিভিজুয়ালস রাইট টু সেলফ ডিটার্মিনেশন অর্থাৎ পেশেন্টের বা একজনের হচ্ছে সেলফ যে ডিসিশন সেটা নেওয়ার ক্ষমতাটাকে বা সেটা নেওয়ার রাইটটাকেই কিন্তু অটোনমি বলে আর নল মেলফিসেন্স হচ্ছে ডু নট কজ হার্ম টু অ্যানাদার অর্থাৎ অন্যের ক্ষতি না করাটাই কিন্তু নন নন ম্যালফিসিয়েন্স আর বেনিফিসেন্স হচ্ছে দ্য ডিউটি টু ডু গুড টু আদার্স অর্থাৎ অন্যের ভালো করাটাই হচ্ছে বেনিফিসেন্স আর জাস্টিস হচ্ছে টু ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অর্থাৎ আপনি যে কেয়ারটা দেবেন তার ইকুইটেবল ডিস্ট্রিবিউশনই হচ্ছে জাস্টিস আর ভ্যারাসিটি হচ্ছে টেলিং ট্রুথ অর্থাৎ দ্য অব্লিগেশন টু টেল দ্য ট্রুথ সত্য বলাটাই কিন্তু হচ্ছে ভ্যারাসিটি আর ফিরেলিটি হচ্ছে দ্য ডিউটি টু ডু হোয়াট ওয়ান হ্যাজ প্রমিসড অর্থাৎ আপনি যে কাজটার জন্য প্রমিস সেই কাজটা হচ্ছে পালন করে হচ্ছে ফিরিলিটি এরপর এখানে অনেকগুলো কথা আছে তো এত কথা আমি আসলে এত ডিটেলস পড়ি নাই একবার আপনি রিডিং পড়লে পড়তে পারেন তবে ইম্পর্টেন্ট সব কিছুই মনে হবে প্রথম প্রথম আপনার তবে সব কিছুই আসলে এত ইম্পর্টেন্ট পরে গিয়ে বোঝা যায় যে না যেগুলো মেইন পয়েন্ট তো আজকে আমি সেগুলোই আসলে বলার চেষ্টা করব। এরপরে এখানে একটা কথা আছে হসপিটাল স্টাফিং অর্থাৎ এখানে আছে যে চার্জেস অফ অ্যাবান্ডনমেন্ট এখানে এই পয়েন্টটা আছে যে অর্থাৎ যখন স্টাফের সংকট থাকবে সেই সময় কিন্তু নার্সরা কিন্তু আউট করতে পারবে না তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে হচ্ছে চার্জেস অফ অ্যাবানডনমেন্ট এই ইস্যুটা লাগতে পারে আর একটা কথা হচ্ছে ফ্লোয়েটিং এই যে ফ্লোয়েটিং এই ফ্লোয়েটিংটা বলতে সাধারণত বোঝায় যে আপনি এক ওয়ার্ডে হয়তো প্র্যাকটিস করেন কিন্তু যখন দরকার পড়বে অন্য ওয়ার্ডে বা অন্য জায়গায় যখন হসপিটালেরই আর কি অন্য ওয়ার্ডে দরকার পড়বে তখন কিন্তু আপনাকে সেই জায়গাতে ফ্লোটিং বা আপনাকে ডিউটি দিতে পারে তো এটাতে কিন্তু না করার কোনো স্কোপ আপনার নেই আপনি রিফিউজ করতে পারবেন না যদি না আপনার কোনো কন্ট্রাক্টে লেখা থাকে যে আপনি শুধুমাত্র এই একটা ওয়ার্ডেই কাজ করবেন বা একটা বিষয়ের উপরেই কাজ করবেন না লেখা থাকলে কিন্তু আপনি কিন্তু বাধ্য থাকবেন অন্যান্য জায়গায় হচ্ছে আপনার হচ্ছে ডিউটি পালন করার জন্য আর সাধারণত দেখা যায় যে একজনের ক্যাপাসিটির বাইরে বা যার ওই সম্পর্কে কোনো নলেজই নেই ওই বিষয়ে তাকে কিন্তু হঠাৎ করেই এক জায়গায় দেওয়া হয় না তাকে অবশ্যই কারো না কারো সুপারভিশনে রাখা হয় এবং হচ্ছে তাকে চেষ্টা করা হয় যে তার যে আয়ত্তের মধ্যে যতটুকু কাজ করানো যায় ততটুকুই করানোর অতিরিক্ত দায়িত্ব না দেয়া এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যে কি কি কারণে বোর্ড অফ নার্সিং আপনার যে অ্যাজ এ রেজিস্টার্ড নার্স প্র্যাকটিস করা লাইসেন্স রয়েছে তা হচ্ছে ডিনাই ইভোগ বা সাসপেন্ড করতে পারে তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট আপনার অবশ্যই জানতে হবে যে আপনি কোন কোন কারণে হচ্ছে আপনার লাইসেন্স হারাতে পারেন যেটা আপনার বিভিন্ন এমসকিউ আসতেও পারে যেমন আনপ্রফেশনাল কন্ডাক্ট করার কারণে তারপর হচ্ছে কন্ডাক্ট দ্যাট কুড এফেক্ট দ্য হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার অফ পাবলিক অ্যাডভার্সলি তারপর হচ্ছে ব্রিচ অফ ক্লায়েন্ট কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ পেশেন্টের যে বিষয়গুলো গোপনীয়তা বজায় রাখার কথা সেই বিষয়গুলোতে যদি আপনি ভঙ্গ করেন গোপনীয়তা না রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনার লাইসেন্স হচ্ছে সাসপেন্ড হতে পারে তারপর ফেইলার টু ইউজ সাফিসিয়েন্ট নলেজ স্কিলস অর হচ্ছে নার্সিং জাজমেন্ট ফিজিক্যালি অর ভার্বালি অ্যাবিউজিং এ ক্লায়েন্ট তা অ্যাজিউমিং হচ্ছে ডিউটিস উইদাউট সাফিসিয়েন্ট প্রিপারেশন ফলসিফাইং ক্লায়েন্টস রিকোর্ডস লিভিং এ নার্সিং অ্যাসাইনমেন্ট উইথাউট প্রপারলি নোটিফাইং অ্যাপ্রোপিয়ার পার্সোনাল তো এই জিনিসগুলো আপনি হচ্ছে পড়লেই বুঝে যাবেন তেমন কিছু নয় পড়লে আপনার মাথায় ঢুকে যাবে যে আসলে কোন জিনিসগুলো তারপর আরেকটা জিনিস আছে নেগলিজেন্স অ্যান্ড ম্যাল প্র্যাকটিস এই প্রশ্ন বা এই টপিকটাও কিন্তু এমসি জন্য ইম্পর্টেন্ট আপনারা এটা দেখতে পারেন যে কোন কোন বিষয়গুলোকে হচ্ছে নেগলিজেন্স বলে বা ম্যাল প্র্যাকটিস বলে এই বিষয়টা হচ্ছে এমসিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আসে তারপর আরেকটা জিনিস এই এই যে এখানেই আছে কিন্তু যে নেগলিজেন্ট অ্যাক্টগুলো কি কি কোন বিষয়গুলোকে আপনি হচ্ছে নেগলিজেন্ট বলতে পারেন যেমন মেডিকেশন ইরোর ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন ইরোর ফলস দ্যাট অকার অ্যাজ এ রেজাল্ট অফ ফেইলার টু প্রোভাইড সেফটি টু দ্য ক্লায়েন্ট এই বিষয়গুলো কিন্তু অনেক কোয়েশ্চেন ব্যাঙ্কেই কিন্তু কোয়েশ্চেন আকারে আছে তারপর হচ্ছে ফেইলার টু ইউজ স্ট্রাইল টেকনিক হেন ইন্ডিকেটেড ফেলিয়ার টু চেক ইকুইপমেন্ট ফর প্রপার ফাংশনিং ফেইলিয়ার টু মনিটর ক্লায়েন্টস কন্ডিশন তো এই বিষয়গুলো ভালো করে একটু পড়তে পারেন আপনি আর হচ্ছে আর কিছু আছে এখানে সেটা হচ্ছে হ্যাঁ এই যে লেগাল রিক্স এরিয়াস এই বিষয়গুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট নার্সিং ম্যানেজমেন্টের বিভিন্ন প্রশ্নে কিন্তু এই বিষয়গুলো আসে যেমন হচ্ছে অ্যাসাল্ট কাকে বলে ব্যাটারি কাকে বলে মানে একটা সিচুয়েশান দেওয়া থাকতে পারে যে একটা পেশেন্টের সাথে এই এই ঘটনা ঘটেছে তো এটাকে অ্যাসাল্ট বলে নাকি ব্যাটারি বলে তো এই জিনিসগুলো আপনাকে কিন্তু বুঝে পড়তে হবে যেমন অ্যাসাল্ট হচ্ছে অ্যাসাল্ট অকারস হচ্ছে হোয়েন এ পারসন পুটস অ্যানাদার পার্সন ইন ফিয়ার অফ এ হার্মফুল আর অফেন্সিভ কন্ট্যাক্ট অর্থাৎ এটা কিন্তু অ্যাসাল্টটা কিন্তু একটা থ্রি থিয়েটার মতো তো থিয়েটার বলতে আপনি মানে পেশেন্টকে যখন আপনি ভয়ভীতি দেখাবেন যে কোনো কারণে হয় ওষুধ খাওয়া নিয়ে হতে পারে অথবা হচ্ছে আপনি পেশেন্ট কোনো কথা শুনলো না তো তাকে আপনি ভয় দেখাচ্ছেন যে এই কাজটা না করলে কিন্তু আমি আপনাকে হচ্ছে বন্ধ করে রাখবো অথবা হচ্ছে এই শাস্তি দিব তো এটাই কিন্তু অ্যাসাল্ট আর ব্যাটারিটা হচ্ছে হচ্ছে অ্যান ইন্টেনশনাল টাচিং অফ অ্যানাদার্স বডি উইদাউট দ্য আদার্স কনসেন্ট অর্থাৎ আপনি যখন পেশেন্টকে বা অন্য কাউকে হচ্ছে তার কনসেন্ট ছাড়া তাকে টাচ করবেন যদিও সেটা হচ্ছে হেলথ কেয়ারের মধ্যেই অন্তর্ভুক্ত হোক তার অনুমতি নিয়ে করতে হবে তো এটা কিন্তু হচ্ছে এটাকে ব্যাটারি বলে তো মাথায় আপনি হচ্ছে পয়েন্ট আকারে নিতে পারেন যে অ্যাসাল্ট প্রথমে ব্যাটারি হচ্ছে পরে এ ফর অ্যাসাল্ট অ্যান্ড বি ফর ব্যাটারি অ্যাসাল্ট হচ্ছে আপনি ভীতি প্রদর্শন করছেন আর ব্যাটারি হচ্ছে যখন আপনি হচ্ছে ডাইরেক্ট তাকে টাচ করতেছেন বা তাকে হচ্ছে আঘাত করতেছেন এটা হচ্ছে ব্যাটারি তো এটা কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকে আছে কোয়েশনের জন্য তারপর হচ্ছে ইনভেশন অফ প্রাইভেসি অর্থাৎ হচ্ছে যখন আপনি পেশেন্টের কনফিডেন্সিয়ালিটি যে ব্যাপারগুলো সেগুলোর হচ্ছে বজায় রাখলেন না প্রাইভেসি ব্রেক করলেন তখন কিন্তু সেটাকে ইনভেশন অফ প্রাইভেসি বলা হলো তারপর হচ্ছে ফলস ইম্প্রাইজমেন্ট অর্থাৎ পেশেন্টকে কোনো কারণেই আপনি যদি হচ্ছে যেটা সে যোগ্য না আপনি তাকে বন্ধ করে রাখলেন তারপর হচ্ছে এখানে বলা আছে যে রেস্ট্রেনিং ডিভাইসেস আর ইউজড উইথাউট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ক্লিনিক্যাল নিড অর্থাৎ যখন পেশেন্টের মনে করেন যে তাকে রেস্ট্রেন্ট দেওয়ার দরকার নেই তাকে বিছানায় বন্দি করে রাখার দরকার নেই রেস্টুরেন্টগুলো ইউজ করার দরকার নেই রেস্টুরেন্ট নিয়ে কিন্তু অনেক হচ্ছে একটা চ্যাপ্টারই আসে বা টপিক আছে সেটা পরে আমি বলবো তো যখন রেস্ট্রেন্ট দিলেন ডিভাইসগুলো পেশেন্টকে যেটা দরকার নেই আর কি তখন কিন্তু সেটাকে ফলস ইমপ্রাইজনমেন্ট বললেন বা পেশেন্টকে হচ্ছে আলাদা কক্ষে বন্দি করে রাখলেন তো এটাকে কিন্তু ফলস এম্প্রায়জনমেন্ট বলে তারপর হচ্ছে ডিফেমেশন তো এখানে হচ্ছে ডিফেমেশন ইজ এ ফলস কমিউনিকেশন দ্যাট কজেজ ড্যামেজ টু সাময়ানস রেপুটেশন অর্থাৎ একটা মানুষ সম্পর্কে আপনি কটু কথা বা খারাপ কথা বললেন অথচ যেটা সেটা সত্য না তো এটা হচ্ছে রাইটিং ফর্মেয় যদি হয় তাহলে সেটাকে লিবেল বলে আর যদি ভার্বালি হয় স্ল্যান্ডার বলে তো এই ওয়ার্ড দুটো হচ্ছে ইম্পর্টেন্ট বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকে আছে তো এটা আপনি ভালো করে পড়বেন তো এখানের মধ্যে এই কয়েকটা ইম্পর্টেন্ট আর পরের পরের পেজে যাই পরের পেজে হচ্ছে একটা পেশেন্টের হচ্ছে কি কি রাইটস আছে যখন সে হসপিটালাইজড হয় তো এই যে এই পয়েন্টগুলো দেখবেন তো আমি দু একটা পয়েন্ট বলছি যেমন ইম্পর্টেন্ট রাইট টু কনসিডারেট অ্যান্ড রেসপেক্টফুল রেসপেক্টফুল কেয়ার অর্থাৎ সবাই কিন্তু একটা হচ্ছে ভালো রেসপেক্টফুল কেয়ার কিন্তু আশা করে তো এটা পেশেন্টের রাইট তারপর হচ্ছে একজন হচ্ছে হেলথ কেয়ার প্রোভাইডার তার নাম তার কি ভূমিকা সেটা জানার অধিকার কিন্তু তার আছে পেশেন্টের আছে পেশেন্ট কনসেন্ট দিতেও পারে আবার সেটাকে রিফিউজও করতে পারে এটা তার রাইট তারপর হচ্ছে অ্যাডভান্স ডিডেকটিভ এটা এটাও একটা গুরুত্বপূর্ণ হচ্ছে টপিক এটা আমি পরে বলবো তো এই অ্যাডভান্স ডিডেকটিভ হচ্ছে রাখার কিন্তু তার রাইট আছে তারপর প্রাইভেসির রাইট আছে তারপর হচ্ছে যে মেডিকেল রেকর্ডগুলোকে কনফিডেন্সিয়াল রাখার রাইট তার রয়েছে তারপর বিভিন্ন রিসার্চ যে প্রোগ্রামগুলো সেখানেও কিন্তু না করার রাইট তার আছে বা মানে সেখানে আপনি তাকে জোর করে রিসার্চে অংশগ্রহণ করাতে পারবেন না পেশেন্ট যদি চায় তাহলে সে করতে পারে যদি না চায় তাহলে সে না করবে এটা তার রাইট তারপর হচ্ছে হসপিটালের বিভিন্ন রুলস রেগুলেশন সম্পর্কে যেটা তার ট্রিটমেন্টে অ্যাফেক্ট করতে পারে বা পেমেন্টে অ্যাফেক্ট করতে পারে এই বিষয়গুলো সম্পর্কে একটা পেশেন্টের হসপিটালাইজ পেশেন্টের রাইট আছে তারপর হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমেরিকান হচ্ছে লস অ্যান্ড স্ট্যান্ডার্ড সম্পর্কে আমরা পড়তেছি তো এখানে কিছু কিছু আছে অর্গানাইজেশন কারা কি নিয়ে ডিল করে এই জিনিসটাও কিন্তু অনেক এমসিকিউর মধ্যে আছে তো আপনারা কিন্তু এটা ভালো করে হচ্ছে মুখস্থ করবেন কারণ এটা আসলে মুখস্ত না করলে মনে থাকবে না যেমন আমেরিকান হসপিটাল অ্যাসোসিয়েশন এটা কাজ হচ্ছে ইস্যুড পেশেন্টস বিলস অফ রাইটস তো এটা নিয়ে তারা কাজ করে তারপর আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন তারা কী করে ডেভেলপড দ্য কোড অফ ইথিক্স ফর নার্সেস এটা আমরা অনেকেই জানি যে ইথিক্স হচ্ছে নার্সদের জন্য যেটা সেটা আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশন ডেভেলপ করে তারপর হচ্ছে মেন্টাল হেলথ সিস্টেম অ্যাক্ট তো এই সংস্থাটা হচ্ছে ডেভেলপড রাইটস ফর মেন্টালি ইল ক্লায়েন্টস অর্থাৎ মেন্টালি ইল ক্লায়েন্টের জন্য তারা হচ্ছে রাইটস ডেভেলপ করে তো এটাও কিন্তু আমি অনেক হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকে পাইছি তারপর হচ্ছে দ্য জয়েন্ট কমিশন ডেভেলপড পলিসি স্টেটমেন্টস অন দ্য রাইটস অফ মেন্টালি ইল ইন্ডিভিজুয়ালস তো এটাও কিন্তু অনেক এমসিকিউর মধ্যে আছে আর মেন্টালি ইল পেশেন্টদের আসলে কি কি রাইট আছে এটা আপনারা পড়ে নেবেন সাধারণত দেখা যায় যে একটা নর্মাল পেশেন্টের যে রাইট আছে সেটা কিন্তু একটা মেন্টালি ইল পেশেন্টের আছে যতক্ষণ না বা যদি না হচ্ছে সে হচ্ছে কোনো আনকনসাসনেস অথবা তার মেন্টালি সে এস্টাবলিশড থাকে না ফিজিক্যাল ইস্টাবলিশড থাকে না কনসাস থাকে না যে সে তার হচ্ছে কনসেন্ট দিতে পারবে বা তার নিজের কেয়ার সে নিজেকে করতে পারবে সেই ক্ষেত্রে আলাদা কিছু নিয়ম তবে সাধারণত দেখা যায় যে মেন্টালি ইল পেশেন্টদের যে নর্মাল যে পেশেন্টদের মতো তার রাইট আছে সাথে হচ্ছে সে হচ্ছে যেমন রাইট টু বি এমপ্লয়েড রাইট টু ম্যানেজ প্রপার্টি রাইট টু রিলিজিয়াস ফ্রিডম তারপরে রাইট টু এডুকেশন রাইট টু মেক পার্সেসেস তো সাধারণ যেটা বললাম সেটা সব ধরনেরই তার হচ্ছে রাইটস আছে আর কি আর এখানে আর কিছুই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেমন অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্ল্যান্টেশন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে হচ্ছে অর্গান ডোনেশন করা যাবে বা কে অর্গান ডোনেশন করতে পারবে যেমন এখানে বলা আছে যে অ্যান ইন্ডিভিজুয়াল হুইজ অ্যাটলিস্ট এইটিন ইয়ার্স ওল্ড অর্থাৎ অবশ্যই অর্গান ডোনেশনের ডিসিশন নেওয়ার জন্য অবশ্যই তাকে আঠেরো বছরের আঠেরো বছর তার বয়স হতে হবে তারপর হচ্ছে আরেকটা পয়েন্ট এখানে আছে যে সাম অর্গান সাসেস হার্ট লাংস অ্যান্ড লিভার যে এই অর্গানগুলো তখনই হচ্ছে নেওয়া যাবে যখন একটা পার্সন মেকানিক্যাল ভেন্টিলেশনে থাকবে এবং তার হচ্ছে ব্রেনডেড থাকবে আর কিছু অর্গান আছে যেগুলো পেশেন্ট মারা যাওয়ার পরের কয়েক ঘন্টার মধ্যে কালেক্ট করা যাবে তো এটা আমার কাছে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট মনে হয়েছে যে কখন আপনি এই অর্গানগুলো নিতে পারবেন কখন নিতে পারবেন না তারপর পেশেন্টকে অবশ্যই হচ্ছে ইনফেকশাস ডিজিজ ফ্রি হতে হবে বা ক্যান্সার ফ্রি হতে পারবে যেমন এই পয়েন্টটা আর আর কিছু পয়েন্ট আছে যে অর্গান ডোনেশনের প্রক্রিয়াটা কারা করে থাকে সেটা আপনি ভিতরে পড়লে পাবেন আর সাধারণত এটা হচ্ছে যে হসপিটাল কর্তৃপক্ষ যোগাযোগ করবে অর্গান ডোনেশনের যে সংস্থা আছে সেখানে এবং তারাই হচ্ছে আপনার পেশেন্ট পার্টির সাথে কথা বলবে তো এখানে নার্স এবং ডক্টর কিন্তু হচ্ছে তেমন ভূমিকা পালন করে না ভূমিকা পালন করে হচ্ছে কখন যে যারা অর্গান ডোনেশনের সময় যে পেশেন্ট যে ল্যাবরেটরি ভ্যালুগুলো না আছে সেগুলো চেক করা কিন্তু তখন নার্সের দায়িত্ব আর বাকি দায়িত্ব কিন্তু যেটা বললাম যে হসপিটাল কর্তৃপক্ষই ওই অর্গান ডোনেশন সংস্থার সঙ্গে তারা হচ্ছে আলাপ করে এবং তারা এসে ওই অর্গান ডোনেশন সংস্থাই হচ্ছে পেশেন্টের সাথে পেশেন্ট পার্টির সঙ্গে আলোচনা করে তো এখানে কিছু হচ্ছে রিলিজিয়ান হচ্ছে সম্পর্কে বলা আছে যে কারা কারা এই অর্গান ডোনেশন বা ট্রান্স ট্রান্সপ্লান্টেশন হচ্ছে এক্সেপ্ট করে বা কারা এক্সেপ্ট করে না তো এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট যেমন ক্যাথলিক চার্চ আছে যে অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন আর এক্সেপ্টেড অর্থাৎ এই ধর্মে তারা হচ্ছে এটাকে এক্সেপ্ট করে তারপর যেমন ইসলাম বলেন অর্থোডক্স চার্চ বলেন এখানে হচ্ছে চার চার্জ ডিসকারেজেস অর্গান ডোনেশন তো তারা এটাকে ডিসকারেজ করে ইসলামে হচ্ছে বডি পার্টস মে নট বি রিমুভ অর ডোনেটেড ফর ট্রান্সপ্লান্টেশন তো এই জিনিসগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আছে আপনি এটা ভালো করে পড়তে পারেন আর একটা বিষয় যেটা আছে ইনফর্ম কনসেন্ট তো ইনফর্ম কনসেন্ট সম্পর্কে আমরা কম বেশি সবাই মোটামুটি জানি যে ইনফর্ম কনসেন্ট কিন্তু নেওয়ার দায়িত্ব হচ্ছে হেলথ কেয়ার ফিজিশিয়ান যে আসে তার নার্স শুধুমাত্র এখানে হচ্ছে আপনার উইটনেস করে যে পেশেন্ট সেখানে সিগনেচার করতেছে তা উইটনেস করার মানে কিন্তু এই না যে সে হচ্ছে পেশেন্টকে এডুকেশন করে দিয়েছে বা হচ্ছে সব প্রসিডিউর সম্পর্কে ভালোভাবে পেশেন্টকে অবগত করেছে যে তার এটা হবে বা এই প্রসিডিউর হবে এই প্রসিডিউর আগে এটা হতে পারে এটা পরে হতে পারে এটা এটা মেন করে না জাস্ট এটাই মেন করে যে আপনি হচ্ছে এই সে যে পেশেন্ট যে সাইন করেছে জাস্ট এটাই হচ্ছে আপনি দেখেছেন বা আপনি এটার সাক্ষী সাইন করাটার সাক্ষী আর হচ্ছে পয়েন্টগুলোর মধ্যে দেখি যে পেশেন্ট যদি মেন্টালি ওর ইমোশনালি যদি ইনকম্পিটেন্ট হয় তাহলে কিন্তু কারা হচ্ছে তার হচ্ছে ইনফর্ম কনসেন্ট দিতে পারে তো এই জিনিসটাও কিন্তু অনেক হচ্ছে কোয়েশন ব্যাঙ্কে কোশ্চেন আকারে আসে তো আপনারা এইটা দেখতে পারেন এখানে হচ্ছে টাইপস অফ হচ্ছে কিছু কনসেন্ট আছে এটা আপনি দেখে নিতে পারেন কোনটার জন্য আপনার হচ্ছে কনসেন্ট নিতে হবে ও এটাও বিভিন্ন কিন্তু হচ্ছে কোয়েশন ব্যাঙ্কে আসে যে কোন কোন প্রসিডিউরের আগে আপনার হচ্ছে কনসেন্ট নিতে হবে আর এখানে কিছু পয়েন্ট আছে যে কারা কারা হচ্ছে আপনার ইনফর্ম কনসেন্ট দিতে পারবে না যেমন মেন্টালি অর ইমোশনালি ইনকম্পিটেন্ট ক্লায়েন ইনকম্পিটেন্ট ক্লায়েন্ট যেমন হচ্ছে ডিক্লেয়ার্ড ইনকম্পিটেন্ট আনকনসাস বা আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ কেমিক্যাল এজেন্ট সাসাস অ্যালকোহল অর ড্রাগস অর্থাৎ যে পেশেন্টটা অ্যালকোহলিক বা ড্রাগসের ইনফ্লুয়েন্সে আছে সে কিন্তু ইনফর্ম কনসেন্ট দিতে পারবে না সাথে ক্রমনি ক্রনিক ডিমেনশিয়া বা অন্য কোনো মেডিকেল কন্ডিশন যেটা কিনা না পেশেন্টে থট প্রসেস বলেন বা হচ্ছে ডিসিশন মেকিং অ্যাবিলিটিতে হচ্ছে ইম্প্যাক্ট করে সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট ইনফর্ম কনসেন্ট দিতে পারবে না সেক্ষেত্রে তার হচ্ছে লিগাল অথরিটি হচ্ছে কনসেন্টের জন্য অনুমতি থাকে তাদেরকে ইনফর্ম কনসেন্ট দেওয়ার জন্য আর হচ্ছে আরও কিছু আছে যা মাইনর্স যেটাকে বলে আঠেরো বছরের নিচে যাদের বয়স তারা কিন্তু হচ্ছে আপনার ইনফর্ম কনসেন্ট দিতে পারে না কিন্তু এর মধ্যে কিছু বিষয় আছে যে যে বিষয়গুলো উল্লেখ থাকলে বা যে সিচুয়েশানগুলোর মধ্যে থাকলে পেশেন্ট হচ্ছে ইনফর্ম কনসেন্ট দিতে পারবে যেমন এমার্জেন্সি কিছু হচ্ছে অবস্থা থাকে বা হচ্ছে পেশেন্ট হচ্ছে সাবস্টেন্স এর আন্ডারে থাকে সেক্সুয়ালি ট্রান্সমিট ইনফেকশন বা এইস এইডসের ট্রিটমেন্ট বলেন বার্থ কন্ট্রোল সার্ভিস প্রেগনেন্সি কেটিক সার্ভিস তো সাথে হচ্ছে ইমানসিপেটেড ইমানসিপেটেড মাইনর ইমানসিপেটেড মাইনর হচ্ছে যখন পেশেন্ট হচ্ছে কখন হয় যখন ম্যারেজ পেশেন্ট আঠারো বছরের আগেই হচ্ছে বিবাহিত হয় বা প্রেগনেন্ট হয় বা হচ্ছে আর্ম আর্ম ফোর্স যেটা বলে সেখানকার সার্ভিসম্যান হয়ে থাকে অথবা একজন কোর্ট অর্ডারের মাধ্যমে ইমান্সিপেটেড মাইনর হতে পারে কিন্তু তো এই ক্ষেত্রে কিন্তু আঠারো বছরের নিচে হলেও সে হচ্ছে কনসেন্ট দিতে পারবে আবার এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে এই বক্সে কিন্তু দেওয়া আছে যে ইউজেস অর ডিসক্লোজার অফ পার্সোনাল হেলথ ইনফরমেশন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে লিমিটেড ক্ষেত্রে আপনার হচ্ছে পেশেন্টের পার্সোনাল ইনফরমেশনগুলো হচ্ছে ডিসক্লোজ করা যেতে পারে তো এটা আপনারা দেখে নেবেন আর হচ্ছে এখানে এই বক্সটার মধ্যে আছে ভায়োলেশন অ্যান্ড ইনভেশন অফ ক্লায়েন্ট প্রাইভেসি অর্থাৎ কোন কোন ক্ষেত্রে পেশেন্টের বা হচ্ছে ক্লায়েন্টের প্রাইভেসি ভায়োলেশন হতে পারে যেমন পেশেন্টের হচ্ছে ছবি নেওয়া পেশেন্টের যে কোনো মেডিকেল ইনফরমেশন অন্য কোনো পার্সনের কাছে যদিও না সে হচ্ছে প্রেস হোক বা ফ্যামিলি মেম্বার হোক ফ্রেন্ড হোক পেশেন্টের পারমিশন ছাড়া তার কাছে হচ্ছে ডিসক্লোজ করা এটা কিন্তু হচ্ছে ক্লায়েন্টের প্রাইভেসি ভায়োলেশন হবে তারপর হচ্ছে যে কোনো পেশেন্টের ছবি বলেন তার হেলথ রিলেটেড ডকুমেন্ট হচ্ছে ইনস্টাগ্রাম ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ছেড়ে দেওয়া আর হচ্ছে তারপর হচ্ছে লিভিং এ কনফিউজড অর এজিটেটেড ক্লায়েন্ট সিটিং ইন দ্য নার্সিং ইউনিট হলে অর্থাৎ নার্সিং স্টেশনে আপনি যে কোনো কনফিউজ পেশেন্ট বা এজিটেটেড পেশেন্টকে আপনি একা রেখে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হচ্ছে ক্লায়েন্টের হচ্ছে প্রাইভেসি ভায়োলেশন হবে আর হচ্ছে আরেকটা জিনিস তো আরেকটা জিনিস যেটা বললাম যে কনফিডেন্সিয়ালিটি কিভাবে মেনটেন করতে হবে তো এখানে কিন্তু পয়েন্ট আকারে সুন্দর করে দেওয়াই আছে যেমন হচ্ছে যে কোনো পেশেন্টের বিষয়গুলো আপনার হচ্ছে যে যে স্টাফরা ওই পেশেন্টের কেয়ারে ইনভলভ না তাদের সাথে ডিসকাস না করা বা নির্দিষ্ট জায়গা নার্সিং স্টেশন বলেন পেশেন্টের ইনফর্মেশন আলোচনা করার জন্য যে নির্দিষ্ট জায়গা সেখানে ছাড়া আপনি অন্য কোথাও অন্য জায়গায় যেমন হচ্ছে বারান্দায় বলেন বা হচ্ছে অন্য কোনো নার্সিং স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে হল এতে আপনি পেশেন্টের ইনফরমেশন অন্য কারোর সাথে আলোচনা করছেন তো এই জিনিসগুলো করা যাবে না সাথে হচ্ছে পেশেন্টের সব ইনফর্মেশন হচ্ছে প্রাইভেট রাখতে হবে সেটা যে পেশেন্টের যদি এমন ইনফরমেশন আছে যেটা পেশেন্টের সাথে কাজ করছে এমন ব্যক্তি কিন্তু তার কাছে আসলে ফোকাস করার দরকার নেই যে এই জিনিসটা তার কাছে আমি ফোকাস যেমন একজন ড্রাইভার ড্রাইভার পেশেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে তো তাকে তো আমার জানানোর দরকার নেই যে এই পেশেন্টের এই ডিজিজ তো এই ক্ষেত্রে কিন্তু যেহেতু তার কাছে এটা আমার ডিসক্লোজ করার দরকার নেই সে কোনো ভূমিকা পালন করবে না তো সেক্ষেত্রে তাকে কিন্তু এটা আমার বলার কোনো দরকার নেই তারপর হচ্ছে প্রোটেক্টিং দ্য মেডিক্যাল রেকর্ড ফ্রম ফ্রম unauthorized রিডার্স অর্থাৎ হচ্ছে যার গুলো জানার দরকার নাই তার কাছে দেওয়ার দরকার নেই সে হোক হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ড ইনচার্জ বা অন্য কোনো ডিপার্টমেন্টের নার্স তার কাছে যদি আপনার ইনফরমেশন শেয়ার করার মতন না হয় অর্থাৎ পেশেন্টের সে ইনফরমেশন শেয়ার করারই দরকার নেই যেহেতু সে ডাইরেক্ট কেয়ারে ইনভলভ থাকবে না যদি সে ডাইরেক্ট কেয়ারে ইনভলভ থাকে তাহলে সে তার জানার অধিকার আছে আরও কিছু বিষয় আছে এখানে পরের পেজটাতে আসলে এত কিছু বলতে গেলে অনেক ডিটেলস হয়ে যায় ভিডিওটা তাই আমি শর্টকাটেই আর কি বলছি আর কি কি বিষয় আছে এখানে এই বক্সটাতে যেমন ইম্পর্টেন্ট বিষয় যে কোন কোন বিষন বিষয়গুলোকে আপনি ইনসিডেন্ট হিসেবে অবশ্যই রিপোর্ট করতে হবে যেমন অ্যাক্সিডেন্টাল অমিশন অফ প্রেসক্রাইব থ্রাপিস তারপর হচ্ছে পেশেন্টের হচ্ছে ইঞ্জুরি যে কোনো ইঞ্জুরি হওয়া পেশেন্ট হচ্ছে যদি ফল ইনসিডেন্ট ঘটে সেগুলো তারপর নিডিলিস্টিক ইঞ্জুরি মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশন এরোর প্রসিডিউর রিলেটেড ওর ইকুইপমেন্ট রিলেটেড অ্যাক্সিডেন্টস তারপর হচ্ছে এ ভিজিটর ইঞ্জুরি তো এই পয়েন্টটাও কিন্তু হচ্ছে অনেক কোয়েশ্চেন ব্যাঙ্কে আসে তারপরে এ ভিজিটর হু এক্সিবিট সিমটমস অফ এ কমিউনিকেবল ডিজিজ তো এই জিনিসগুলো রিপোর্ট করার মতো এগুলো হচ্ছে ইনসিডেন্ট হিসেবে রিপোর্ট করতে হবে আর এখানে হচ্ছে টেলিফোন প্রেসক্রিপশন বলে একটা কথা আছে এটাও অনেক হচ্ছে কোয়েশ্চেনের মধ্যে কোয়েশন ব্যাঙ্কে আছে যেমন টেলিফোন প্রেসক্রিপশন তা আপনি কিভাবে নেবেন অথবা কখন নেবেন এখানে লেখা আছে যে যখন আপনি টেলিফোন প্রেসক্রিপশন রিসিভ করবেন তখন সেটা ডেট টাইম এগুলো থাকতে হবে তারপর হচ্ছে আপনাকে হেলথ কেয়ার প্রোভাইডার যখন কোনো প্রেসক্রিপশন বলবে তখন সেটা আপনাকে আবার রিপিট করতে হবে হেলথ কেয়ার প্রোভাইডারকে যে আপনি যেটা শুনেছেন সেটাই বলতেছেন কি না তো সেই প্রেসক্রিপশনটা আবার রেকর্ড করে রাখতে হবে সাথে হচ্ছে যে হেলথ কেয়ার প্রোভাইডার হচ্ছে প্রেসক্রিপশনটা করেছে টেলিফোনের মাধ্যমে তার হচ্ছে নেম তারপর হচ্ছে সেখানে আপনার সাইন দিতে হবে তারপর ইফ অ্যানাদার নার্স উইটনেস দ্য প্রেসক্রিপশন দ্যাট নার্সের সিগনেচার ফলোজ যদি অন্য কোনো নার্স সেই সময় হচ্ছে প্রেসক্রিপশনটা প্রত্যক্ষদর্শী হয়ে থাকে তারও হচ্ছে সিগনেচার লাগবে আর দ্য হেলথ কেয়ার প্রোভাইডার নিডস টু কাউন্টার সাইন দ্য প্রেসক্রিপশন উইথিন এ টাইম ফ্রেম অ্যাকর্ডিং টু এজেন্সি পলিসি অর্থাৎ যদি টেলিফোনের মাধ্যমে যদি কোনো প্রেসক্রিপশন করা হয় তাহলে ওই ইনস্টিটিউটের বা এজেন্সির পলিসি অনুযায়ী একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে হেলথ কেয়ার প্রোভাইডারকে এসে কাউন্টার সাইন করতে হবে ওই প্রেসক্রিপশনে তো এই গেল হচ্ছে টেলিফোন প্রেসক্রিপশন আর সাধারণত লিখতে হবে যে আসলে কোন কারণে হচ্ছে টেলিফোন প্রেসক্রিপশানটা নেওয়া হয়েছে কি কারণে হচ্ছে ওই মুহূর্তে ফিজিশিয়ানের ডাইরেক্ট হচ্ছে আপনার যে প্রেসক্রিপশন সেটা নেওয়া যায় নাই অর্থাৎ টেলিফোনে প্রেসক্রিপশন করার কারণ কি সেটাও কিন্তু এন্ট্রি রাখতে হবে আর এখানে ইম্পর্ট্যান্ট আরও কিছু পয়েন্ট আছে যেমন ডুস অ্যান্ড ডু নটস হচ্ছে ডকুমেন্টেশন অর্থাৎ ডকুমেন্টেশনে কী কী ডকুমেন্ট করতে হবে আর কি কি ডকুমেন্ট করা যাবে না তো আর সাথে হচ্ছে অ্যাডভান্স ডিরেক্টিভস এ তো এটা আমি চেষ্টা করবো পরের একটা হচ্ছে ভিডিওর মাধ্যমে ভালো করে বোঝানোর তো আশা করি এটা আপনাদের অনেক হেল্পফুল হবে যে আসলে কোন জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বা কোথায় গুরুত্ব দিতে হবে ফোকাস তো আর সাথে আপনারা হচ্ছে এই এমসি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি বুঝবেন যে আসলে কী প্রশ্নটা কী ধরনের আসে আর কি